নমস্কার। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের দর্শন বিভাগের পক্ষ থেকে আয়োজিত আন্তর্বিভাগীয় বক্তৃতামালার আজকের ষষ্ঠ পর্ব। আজকের পর্বের বক্তা হলেন এই কলেজেরই উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর সায়ন্তনী নাথ মহাশয়া। বক্তা সম্পর্কে যাই বলা হোক না কেন, তা যথেষ্ট না। তিনি তার প্রতিভার পরিচয় তার শিক্ষার জগতে সর্বত্র রেখে গেছেন এবং আজও তা ভাস্বর হয়ে রয়েছে। তারই একটু ঝলক আমরা দেখিয়ে নিই। সায়ন্তনী ম্যাডাম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর স্তরে প্রথম স্থান অধিকার করেন। এছাড়াও অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অতি সম্প্রতি তিনি তার পিএইচডি তথা ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন 16/9/2020 তারিখে, এবং স্নাতকোত্তর স্তরে প্রথম স্থান অধিকার করায় তিনি দুটি পদক প্রাপ্ত হয়েছেন। একটি হল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2016 সালে তিনি স্বর্ণপদক প্রাপ্ত হন, এবং আরেকটি হল HL চক্রবর্তী মেমোরিয়াল অ্যাওয়ার্ড। এমনই একজন গুণী ব্যক্তিকে আমরা আজ পেয়েছি আমাদের বিভাগের বক্তৃতামালার বক্তা হিসেবে। আজকের সায়ন্তনী ম্যাডামের বক্তব্যের বিষয় হল ইউনিভার্স উইদিন আস। চলুন আর দেরি না করে শুনে নিই সায়ন্তনী ম্যাডামের থেকে ইউনিভার্স উইদিন আস। নমস্কার। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের ফিলোসফি ডিপার্টমেন্টের আয়োজিত বক্তৃতামালায় আজকের আলোচ্য বিষয় দ্য ইউনিভার্স উইদিন আস, আমাদের অগোচরে ব্রহ্মাণ্ড। ফিলোসফি ডিপার্টমেন্টের ইন্টারডিসিপ্লিনারি লেকচার সিরিজ যেভাবে আমাদের সিলেবাসের গণ্ডি থেকে মুক্তি দিয়ে বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্কগুলো খুঁজে নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে, কিছুটা সেইভাবেই আজকে আমরা আমির পরিধি থেকে বেরিয়ে ব্রহ্মাণ্ডের বাকিদের মধ্যে আমাদের অস্তিত্বগুলো খোঁজার একটা চেষ্টা করব। এই চেষ্টা কিন্তু খুব নতুন কিছু নয়, অজানাকে জানার ইচ্ছে আমাদের অনেক দিন আমাদের বেসিক ইনস্টিংক্টের মধ্যে পড়ে। অ্যারিস্টোটলের কথায় অল মেন বাই নেচার ডিজায়ার টু নো, মানুষ স্বভাবসিদ্ধভাবেই সবসময় সব কিছু জানতে চেয়েছে। বুঝতে শেখার সাথে সাথে, মানে কগনিটিভ রেভলিউশন হওয়ার সময় থেকেই কিন্তু আমরা বাকিদের সাথে আমাদের সম্পর্কগুলোকে খুঁজে বেড়াচ্ছি। আমরা জানতে চেয়েছি যে আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় পৌঁছতে পারি। প্রথমের দিকে আমাদের ধারণাগুলো ছিল খুব সহজ সরল, বাকিদের থেকে আমরা নিজেদেরকে খুব আলাদা করে দেখতাম, তাই প্রকৃতির সত্তার সাথে আমাদের সত্তা ছিল এক, বাকিদের সাথে সম্পর্কগুলো ছিল খুবই নিবিড়। সভ্যতার সূচনা হয় প্রায় 12,000 বছর আগে। আমাদের তার সাথে সাথে একটা প্রবণতা হয় সব কিছুকে নিজেদের আয়ত্তে আনার। একটা ভয় আমাদের মনে ঢুকে যায় যে যা কিছু আমরা অর্জন করছি সেগুলো আমরা হারিয়ে ফেলব না তো। সেই ভয়ে আমরা সবকিছুকে একটা জানা পরিধির মধ্যে বেঁধে দিই, তার বাইরের ধারণা অর্জন করার খুব একটা চেষ্টা আর আমরা করি না। আমাদের উপলব্ধিগুলো লিপিবদ্ধ করে ফেলি আমরা। এই সীমিত ধারণার অনেকটা জুড়ে আমরা নিজেদেরকে রাখি। পৃথিবীর বৈচিত্র্য আমাদের চোখে হয়ে যায় বিভিন্নতা। একে অপরের থেকে আমরা সবাইকে আলাদা করে দেখি, আর সব থেকে আলাদা করে নিই আমরা নিজেদেরকে। ধরে নিই আমরাই সর্বশক্তিমান, বসিয়ে দিই নিজেদেরকে এক সর্বশ্রেষ্ঠ সিংহাসনে, ধরে নিই এটাই চিরন্তন সত্য। কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় বললে, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে আমাদের যেটাকে সত্যি মনে হয় সেটা আসলে অনেকগুলো সম্ভাব্য সত্যির একটা মাত্র। আর পৃথিবী যবে থেকে সৃষ্টি হয়েছে, মানে প্রায় 4,50,000,000,000 বছর আগে থেকে উপস্থিত সময়কে যদি আমরা 24 ঘন্টা ধরি, তাহলে আমাদের সভ্যতার সূচনা হয়েছে মাত্র কয়েক সেকেন্ড, আর গড়ে আমাদের আয়ু 1 সেকেন্ডেরও কম। তাহলে এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব কিন্তু কয়েক মুহূর্তের বেশি নয়। সেই নির্দিষ্ট কয়েক মুহূর্তের সীমিত ধারণা দিয়ে আমরা নিজেদেরকে কি করে সবার থেকে আলাদা করে দিচ্ছি? এই অস্পষ্ট দর্শন প্রকৃতির বাকিদের থেকে আমাদের সম্পর্কগুলোকে অনেকটা বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রকৃতি তার ভারসাম্য হারিয়েছে,
আমাদের অস্তিত্ব আজ সংকটে, সে কথা আর আলাদা করে নিশ্চয়ই এই পরিস্থিতিতে বলে দিতে হবে না। বিশেষ করে বিগত কয়েকশো বছরে আমাদের এই সম্পর্কগুলো খুব গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজেদেরকে কিন্তু এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে এই সম্পর্কগুলোকে আবার পুনরুদ্ধার করতে হবে। তার জন্য আমাদের সময়ের সীমা পেরিয়ে ফিরে যেতে হবে সেই সুদূর অতীতে, সভ্যতার কয়েক হাজার বছরের গণ্ডি থেকে বেরিয়ে আমরা যখন কয়েক লক্ষ বছর আগে পৌঁছব, তখন আমরা দেখতে পাবো যে আমরা হয়তো এসেছিলাম সেই মহাকাশ থেকে, যাদেরকে আমরা আমাদের থেকে অনেক দূরের ভাবি। যে প্রাচীন সমুদ্রে একসময় প্রাণের উৎস হয়েছিল, এখনো হয়তো ভূমিষ্ঠ হওয়ার আগে আমরা সেই সমুদ্রেই ভেসে থাকি। যে মাটি দিয়ে আমরা আমাদের বিদ্রোহ বানাই, সেই মৃত্তিকাই একদিন আমাদের প্রাণের কাঠামো গড়ে তুলেছিল। পৃথিবীতে আমরা যত মানুষ আছি, সবাই হয়তো একদিন এসেছিলাম কোনো প্রাগৈতিহাসিক অ্যাডাম আর ইভের থেকে। রূপকথা মনে হলেও এগুলো কিন্তু অলিক কল্পনা নয়, এর প্রমাণ বিজ্ঞানীরা দিয়েছে, সেগুলোই একটু দেখে নেওয়া যাক। প্রথমেই তাকাই মহাকাশের দিকে। রাতের আকাশে কখনো না কখনো আমরা সবাই তাকিয়ে ভেবেছি সেই তারাদের সাথে আমাদের দূরত্ব, কিন্তু তাদের সাথে কোনো সম্পর্কের কথা কি কখনো ভেবেছি? সে কথা বলতে গিয়ে বলি, আমাদের দেহে যত জল আছে বা পৃথিবীতে যত জল আছে, সবই একদিন এসেছিল সেই তারাদের থেকে। হাজার হাজার মাইলের দূরত্ব অতিক্রম করে আছড়ে পড়েছিল পৃথিবীর থেকে। এখনো মিটিওরস বা কমেটস অ্যানালিসিস করলে আমরা তার মধ্যে ওয়াটার ক্রিস্টালস পাই। সেই জল এসে আমাদের জ্বলন্ত পৃথিবীকে পরিণত করেছিল স্নিগ্ধ নীল পৃথিবী, প্রাণের সঞ্চারের জন্য প্রেক্ষাপট প্রস্তুত হয়ে উঠেছে। এই প্রাণের সঞ্চার বলতে আমরা ঠিক কি বুঝি? অরিজিন অফ লাইফ বলতেই আমরা বুঝি অরিজিন অফ সেলস, আর সেলের ডেফিনেশন হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। কিন্তু লাইফের ডেফিনেশন বা প্রাণের বৈশিষ্ট্যগুলো ঠিক কোন গুণগুলো থাকলে আমরা তাকে জীবিত বলি? প্রাণের প্রধান বৈশিষ্ট্য হলো নিজস্বতা এবং নিজেকে প্রসারিত করা। নিজস্ব মানে যখন পারিপার্শ্বিক পরিস্থিতি আমার ভেতরের উপাদানগুলোকে ভেঙে দিতে পারে, এমন একটা আবরণ যা আমার অভ্যন্তরকে সঞ্চিত রাখে, আমি নিজের মতো করে বেঁচে থাকি। আর নিজেকে প্রসারিত করার ক্ষমতা মানে যখন আমি কারোর সাহায্য ছাড়াই নিজের অনেক প্রতিলিপি গঠন করতে পারি, বা প্রজননের ক্ষমতা মানে রিপ্রোডাকশন। সেলের এই দুটো বৈশিষ্ট্যই আছে, তাই জন্য অরিজিন অফ সেলকে আমরা ধরে নিই অরিজিন অফ লাইফ। এই সেল তৈরি হয় কিছু পলিমার্স দিয়ে, যেমন প্রোটিনস, নিউক্লিক অ্যাসিডস, লিপিডস আর কার্বোহাইড্রেটস বা পলিস্যাকারাইডস। এর মধ্যে প্রোটিন হচ্ছে প্রধান গঠনমূলক বস্তু, আর নিউক্লিক অ্যাসিডস হচ্ছে আমাদের জেনেটিক মেটেরিয়াল বা আমাদের সমস্ত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এই যে পলিমার্সগুলো, তারা আসলে তৈরি কিছু মনোমার্স, মানে যদি বলি পলিমার্সগুলো একটা পুঁতির মালা, তাহলে এই পুঁতিগুলো হচ্ছে মনোমার্স। প্রোটিনস যেমন তৈরি অ্যামাইনো অ্যাসিডস দিয়ে, নিউক্লিক অ্যাসিডস তৈরি নিউক্লিওটাইডস দিয়ে, কার্বোহাইড্রেটস বা পলিস্যাকারাইডস তৈরি মনোস্যাকারাইডস দিয়ে, এবং লিপিডস তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিডস দিয়ে। প্রাণের সঞ্চয় বা অরিজিন অফ লাইফ মানে অরিজিন অফ সেল হওয়ার আগে তাহলে প্রথমে এসেছে মনোমার্স, তারপর পলিমার্স, তারপরে সেল। এই প্রাণের সঞ্চার হলো ঠিক কীভাবে? যদি বলি যে আমাদের প্রাণের বীজ একদিন এসেছিল সেই মহাকাশ থেকে যেভাবে জল এসেছিল, সেই থিওরিকে বলা হয় এক্সট্রা টেরিস্ট্রিয়াল থিওরি অ্যাবাউট অরিজিন অফ লাইফ বা থিওরি অফ প্যানস্পার্মিয়া। মানে আমাদের প্রাণের বীজ এসেছিল মহাকাশের সেই হাজার হাজার মাইল দূরে কোনো
কোনো মিটিওরস বা কমেটসের থেকে। তার ডিরেক্ট প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু আমরা খুঁজে পেয়েছি মনোমার্স। নাসার সায়েন্টিস্টরা দেখিয়েছেন যে মিটিওরস আর কমেটসের মধ্যে এখনো আমরা পেয়ে যাই অনেক ধরনের মনোমার্স। প্রাণী জগতে যে অ্যামাইনো অ্যাসিডসগুলো আমরা পাই তার অনেকগুলোই আমরা পেয়েছি স্পেস ডাস্ট থেকে, আমরা পেয়েছি নিউক্লিওটাইডস। মনে হয় যেন মহাকাশ পৃথিবীকে একটা টুল কিট দিয়েছিল যাতে সে প্রাণের কাঠামো গড়ে তুলতে পারে। এই মনোমার্স থেকে এসেছিল পলিমার্স, সেই পলিমার গঠন করতে আমাদের সাহায্য করেছিল মাটি বা ক্লে। সিডনি ফক্স তার ফেমাস এক্সপেরিমেন্টে দেখান যে যখন অ্যামাইনো অ্যাসিডসকে গরম মাটি বা বালির সাথে রিয়্যাক্ট করানো হয় তখন আমরা পেয়ে যাই পলিপেপটাইডস, যেখান থেকে প্রোটিন এবং তারপর সেল তৈরি হতে পারে। যখন মাটি বা বালি আমরা দিচ্ছি না তখন কিন্তু পলিমার্স তৈরি হচ্ছে। এখান থেকেই আমরা বুঝতে পারি যে মাটি আমাদের প্রাণের উৎসর জন্য কতটা জরুরি ছিল। কিভাবে মাটি আসলে তৈরি? কিছু মিনারেলসের স্তর দিয়ে। সেই স্তরের মাঝখানে যে জায়গাগুলো আছে সেই জায়গায় মনোমার্সরা একে অপরের সাথে ইন্টারাক্ট করে সংযুক্ত হতে পারে, হয় পলিমার্স তৈরি। মানে সেই জায়গাকেই প্রকৃতি বেছে নিয়েছিল নিজের ল্যাবরেটরি হিসেবে প্রাণের মালা গেঁথে ফেলার জন্য। তৈরি হয়েছিল এরকম অনেক ধরনের পলিমার্স। সেই পলিমার্সগুলো ভেসেছিল এক প্রাচীন সমুদ্রে, ওপেন হ্যান্ডেনের কথায় যে সমুদ্রের নাম হচ্ছে দ্য প্রাইমোডিয়াল স্যুপ। সেই প্রাচীন সমুদ্র বা প্রাইমোডিয়াল স্যুপের বুদবুদ থেকে তৈরি হয়েছিলাম আমরা, যার নাম হচ্ছে বাবল হাইপোথিসিস। এই হাইপোথিসিস অনুযায়ী এমন কিছু বুদবুদ যার ওপরে একটা আবরণ তৈরি হয় প্রোটিন বা লিপিডস দিয়ে, তখন সে পায় নিজস্বতা, বাইরের পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে নিজেকে আলাদা করতে পারে, ভেতরের উপাদানগুলোকে সঞ্চিত রাখতে পারে নিজের মতো করে। এই বুদবুদকেই আমরা তখন বলি প্রোটোবায়ন্ট। প্রায় 3.5 লক্ষ কোটি বছর, মানে 3.5 বিলিয়ন ইয়ার্স আগের ফসিল রেকর্ডে আমরা পেয়েছি প্রোটোবায়ন্ট। আর সেই প্রোটোবায়ন্টকে আমরা বলবো সেল যখন সে নিজেকে প্রসারিত করার ক্ষমতা অর্জন করেছে, মানে প্রজনন বা রিপ্রোডাকশনের ক্ষমতা অর্জন করেছে। এইভাবে প্রাণহীন পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটল। পরের প্রায় 3 লক্ষ কোটি বছর আমরা রয়ে গেলাম সেই সমুদ্রে। 5000 লক্ষ বছর আগে পৃথিবীর আবহাওয়ায় এক আমূল পরিবর্তন ঘটল। অক্সিজেনের মাত্রা অনেকটাই বেড়ে গেল শালক সংশ্লেষের ফলে, প্রায় এখনকার পরিস্থিতির মতো হল। তার ফলে জীব বৈচিত্র্যের এক্সপ্লোশন ঘটল সেই প্রাচীন সমুদ্রে, যাকে আমরা বলি দ্য ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। এই এক্সপ্লোশনের ফলে নানা ধরনের প্রাণী এবং গাছে ভরে গেল সেই প্রাচীন পৃথিবী। আমরা পেলাম ট্রাইলোবাইটস, একাইনোডার্মস, সেন্টিপেডস, সেফালোপডস, নানা ধরনের অ্যালগি এবং আমরা, মানে আমাদের মেরুদণ্ডী প্রাণীদের পূর্বসূরি মাছকে। কিন্তু জীব বৈচিত্র্য বাড়ার সাথে সাথে বেড়ে গেল প্রতিদ্বন্দ্বিতা। বেঁচে থাকার লড়াইয়ে জেতার জন্য এখন নতুন বাড়ির হদিশ চাই, আমরা পাড়ি দিলাম স্থলের দিকে। এতদিন জলে থাকার দরুন আমাদের গঠন কিন্তু স্থলের রুক্ষ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে প্রস্তুত নয়। তাছাড়া আমাদের প্রজননের পদ্ধতিগুলো এখনও জলের ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল। আমরা বদলাতে থাকলাম নিজেদেরকে। স্থলকে প্রথম জয় করল আর্থ্রোপডস বা ইনসেক্টস, কারণ তাদের শরীরের উপর আগে থেকেই শক্ত কাইটিনের এক্সোস্কেলিটন বর্তমান ছিল। তার জন্য তারা বাকি সবার আগে নিজেকে মানিয়ে নিতে পারল স্থলের রুক্ষ পরিস্থিতিতে। আর আমরা পদার্পণ করলাম তখন যখন একটা মাছ তার মাথা তুলে প্রথম তাকাতে শিখল জলের বাইরে। এতদিন অবধি শুধু জলে সাঁতার কাটার জন্য ব্যবহৃত হওয়া পাখনা বা ফিনসের উপর ভর দিয়ে এসে দাঁড়ালো জলের বাইরে। হদিশ পেল নতুন এক পৃথিবী,
আর আমরা পেলাম প্রথম টেট্রাপডস বা অ্যামফিবিয়ান্স। এই অ্যামফিবিয়ান্স বা উভয়চর প্রাণীরা কিন্তু জল ছাড়া বেঁচে থাকতে পারে না, তাই তাদের জন্য স্থলের অভ্যন্তরে পাড়ি দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ তাদের প্রজননের পদ্ধতিগুলো সম্পূর্ণভাবে জলের ওপর নির্ভরশীল। তাদের ডিম মাছের ডিমের মতো, তার উপর কোনো শক্ত খোলস নেই, যাকে আমরা বলি অ্যানঅ্যামনিওটিক এগ। খুব বেশি জল তারা সঞ্চিত রাখতে পারে না, এর ফলে তাদেরকে থাকতে হয় সেই জলে ভেসে। তাছাড়া এই অ্যামফিবিয়ান্সদের জীবনচক্রের যে প্রারম্ভিক লার্ভাল স্টেপ, তারা কিন্তু জলের বাইরে বেঁচে থাকতে পারে, সম্পূর্ণ পরিণত হওয়ার পরেই তারা স্থলে যেতে পারে। তাই আমরা আবার নিজেদেরকে বদলাতে থাকলাম, জন্ম নিল সরীসৃপ প্রাণী বা রেপটাইলস। এই রেপটাইলসরা সেই প্রাচীন পৃথিবীর একটা টুকরোকে নিচের সাথে নিয়ে স্থলের অভ্যন্তরে পাড়ি দিল। সেই টুকরোকে আমরা বলি অ্যামনিওটিক এ, শক্ত খোলসে মোড়া নিজস্ব একটা সমুদ্র, যেখানে জীবনের প্রারম্ভিক অবস্থায় এমব্রায়ো নিশ্চিন্ত ভেসে থাকতে পারে। ঠিক যেভাবে যে পরিস্থিতিতে প্রাণের উৎস হয়েছিল সেই পরিবেশকে থেকে আমরা কিন্তু নিজেরা বেরিয়ে আসতে পারি, সেই পরিবেশকে নিয়ে কিন্তু আমরা স্থলের অভ্যন্তরে পাড়ি দিয়েছি। এই রেপটাইলসের থেকে পরবর্তীকালে জন্ম নেয় পাখি এবং ম্যামালস। ম্যামালসরা কিন্তু এই যে অ্যামনিওটিক ফ্লুইড বা প্রাচীন সমুদ্রকে নিভৃত মাতৃগর্ভে লুকিয়ে থাকে, এখন আর বাইরে তার অপত্যকে সে রেখে দেয় না। ভূমিষ্ঠ হওয়ার আগে অবধি মা নিজের শরীরে বহন করে সেই প্রাচীন সমুদ্রে, যাতে বাইরের কোনো আঘাত তার কোনো হানি না করে। এরপরের প্রায় 2000 লক্ষ বছর পৃথিবীতে আধিপত্য করে রেপটাইলস। তারা স্থল, জল এবং আকাশে নিজেদেরকে সমানভাবে প্রতিষ্ঠিত করে। জন্ম নেয় ডাইনোসরস। সেই ডাইনোসরসদের ভয়ে আমাদের পূর্বসূরি ম্যামালসরা কিন্তু উঠে পড়ে গাছে বা লুকিয়ে পড়ে মাটির গর্ত। আগেই তারা নিজের অপত্যকে লুকিয়ে ফেলেছে নিভৃত মাতৃগর্ভে। এবার সৃষ্টি হয় ম্যামারি গ্ল্যান্ডস, যাতে যদি বাইরে গিয়ে খাবার সংগ্রহ করা পসিবল না হয়, তাহলেও সদ্যজাত শিশুর জন্য কিছু খাবার প্রস্তুত থাকে। এইভাবে ডাইনোসরসদের উপস্থিতি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে প্রভাবিত করে এবং অনন্তকালের জন্য জুড়ে যায় আমাদের অস্তিত্ব সাথে। রেপটাইলসদের এই আধিপত্য শেষ হয় প্রায় 650 লক্ষ বছর আগে, যখন পৃথিবীর বুকে আছড়ে পড়ে এক ধূমকেতু, গালফ অফ মেক্সিকোর ইউকাটন পেনিনসুলাতে। সবার আগে মুখ থুবড়ে পড়ে ডাইনোসরস। সর্বশক্তিশালী যে চিরস্থায়ী হয় না সে কথা প্রমাণ করে অবলুপ্ত হয়ে যায় পৃথিবীর বুক থেকে। আর আমরা মানে ম্যামালসরা, যারা এতদিন অবধি প্রতিকূল অবস্থাতেই বেঁচেছিলাম, তারা কিন্তু এই সংকটের সাথে লড়তে প্রস্তুত ছিলাম, তাই বাঁচিয়ে রাখতে পারি নিজেদেরকে। এবং এই প্রাচীন অধিশ্বরদের পতনের ফলে আমরা নতুন পৃথিবীতে নতুন উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করি নিজেদেরকে। স্বাভাবিক পরিস্থিতিতে আবার পৃথিবী ফিরে আসে, ম্যামালসদের বৈচিত্র্য বাড়তে থাকে, কিন্তু আমাদের মানে মানুষদের আসতে এখনো অনেকটা সময় বাকি। প্রায় 40 লক্ষ বছর আগে আফ্রিকার স্থলভূমিতে কিছু পরিবর্তন হয়, যা আমাদেরকে আমাদের উপস্থিত আকৃতিতে রূপান্তরিত করে। আফ্রিকার স্থলভূমির পূর্ব দিকে উপকূলবর্তী এলাকার আপলিফ্টমেন্ট হয়, যার ফলে ইন্ডিয়ান ওশানে বা ভারত মহাসাগরের বায়ু প্রবাহ আর স্থলের অভ্যন্তরে ঢুকতে পারে। এর জন্য জলবায়ুর আমূল পরিবর্তন হয়। গ্রীষ্মপ্রধান বনাঞ্চল পরিবর্তিত হয় শুষ্ক প্রান্ত, ট্রপিক্যাল রেন ফরেস্ট থেকে হয়ে যায় ড্রাই স্যাভানা, যার জন্য আমাদের পূর্বসূরিদের নেমে আসতে হয় গাছ থেকে। খাদ্যাভাবে তারা এসে দুই পায়ে দাঁড়িয়ে ছুটতে শেখে, আর সেই দৌড়ে তারা পিছনে ফেলে দেয় সবাইকে। প্রায় 2 লক্ষ বছর আগে আমরা হদিশ পাই হোমো স্যাপিয়েন্স, এবং 70,000 বছর আগে তারা আফ্রিকার গণ্ডি পেরিয়ে বাকি পৃথিবীকে জয় করার জন্য বেরোয়।
45,000 বছর আগে তারা যায় অস্ট্রেলিয়ায়, আর প্রায় 15,000 বছর আগে তারা পৌঁছয় আমেরিকা। 12,000 বছর আগে আমরা সভ্যতার সূচনার হদিশ পাই। কৃষির উদ্ভবের সাথে সাথে আমাদের ভবিষ্যৎ হয় সুনিশ্চিত। আমরা বন্য জন্তুদের পোষ মানাতে শিখি, এর ফলে আমাদের শ্রম ভার কমে যায়, হাতে পাই কিছু অবসর সময়। এই অবসর সময়কে কাজে লাগিয়ে আমরা কিছু যোগ্যতা অর্জন করি যা আমাদের বাকি প্রাণী জগতের থেকে একেবারে আলাদা করে দিয়েছে। নিজের চিত্রশিল্পে আমরা পৃথিবীর পটভূমিকে সাজিয়ে তুলি, মহাকাশকেও জয় করেছি আমরা, নানা বিষয় নির্মাণ করেছি, তার সাথে মুহূর্তের ধ্বংসলীলায় সবার আত্মাকে কাঁপিয়ে তুলেছি আমরা। খুব স্বাভাবিকভাবেই আমরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ ভেবে নিয়েছি, ভেবেছি যে সৃষ্টিকর্তা নিজের প্রতিচ্ছবি হিসেবে আমাদেরকে বানিয়েছে এই পৃথিবীর ওপর রাজত্ব করার জন্য। এই ধারণা চলে আসছে কয়েক হাজার বছর ধরে। এখনো এই ধারণার যে খুব পরিবর্তন ঘটেছে তা নয়। এই ধারণাগুলোয় প্রথমবার যিনি সজোরে আঘাত করলেন তিনি হচ্ছেন চার্লস রবার্ট ডারউইন। তিনি প্রমাণ সহ দেখিয়েছিলেন যে আমরা সবাই এসেছি এক অভিন্ন পূর্বসূরি থেকে। পৃথিবীতে বিবর্তনের সর্বশ্রেষ্ঠ বলে কিছু হয় না, সবই নির্ভর করে পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর। পারিপার্শ্বিক পরিস্থিতি বদলের সাথে সাথে শ্রেষ্ঠর সংজ্ঞাও বদলাতে থাকে। ডারউইনের জন্ম হয়েছিল 1809 সালে ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারে। ছোটবেলা থেকেই প্রকৃতির খুব সূক্ষ্ম পর্যবেক্ষক ছিলেন তিনি। প্রকৃতির জীববৈচিত্র্য সবসময় তাকে আপ্লুত করেছে। তাই জন্য যদিও ডারউইনের বাবা চেয়েছিলেন যে তিনি একজন ডাক্তার হন, এডিনবার্গ ইউনিভার্সিটি অফ মেডিসিনে ভর্তি হয়েও তিনি ছেড়ে দিয়েছিলেন। নিজেকে এক সুবেদিত প্রকৃতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। 1831 সালে যখন ইংল্যান্ড থেকে HMS বিগল বলে একটা জাহাজ পাড়ি দেয় সাউথ আমেরিকার সার্ভে করার জন্য, তখন ডারউইনকে আমন্ত্রণ করা হয় সেখানে প্রধান প্রকৃতিবিদ হিসেবে যোগদান করতে। ডারউইন যাত্রা শুরু করেন সাউথ আমেরিকার দিকে। সাউথ আমেরিকার তীর ধরে তিনি পৌঁছে যান গ্যালাপাগোস আইল্যান্ড নামক এক দ্বীপপুঞ্জে। সাউথ আমেরিকার তট থেকে 600 মাইল দূরে 13টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত 13টি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জের বিরল জীববৈচিত্র্য ডারউইনের দৃষ্টি আকর্ষণ। তিনি লক্ষ্য করেন যে প্রত্যেকটি দ্বীপের জীববৈচিত্র্য একে অপরের থেকে আলাদা এবং সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। তিনি লক্ষ্য করেন লিজার্ড জাতীয় একটি প্রাণী যার নাম ইগুয়ানা। দেখেন যে সেই ইগুয়ানার স্কিনের যে কালার তা সেই দ্বীপের পাথরের রঙের সাথে মিল খাচ্ছে। কিছু পাখিকে লক্ষ্য করেন ডারউইন, যাদেরকে পরে ডারউইন স্প্লিন্টারস বলে ডাকা হয়। তিনি দেখেন প্রত্যেকটা দ্বীপে পাখির ঠোঁটের গঠন নির্ভর করছে সেই দ্বীপের মূল খাদ্যবস্তুর উপর। যে দ্বীপে বীজ মূল খাদ্যবস্তু সেইখানে কিন্তু পাখির ঠোঁট খুব চওড়া যাতে তারা বীজকে ক্রাশ করে খেতে পারে। যে দ্বীপে ফুলের পোলেন্স এবং মধু মেইন খাদ্যবস্তু সেখানে পাখির ঠোঁট হচ্ছে সূচের মতো যাতে তারা মধু টেনে বার করতে পারে। যেখানে মূল খাদ্যবস্তু হচ্ছে ফল সেখানে পাখির ঠোঁট টিয়া পাখির মতো বেঁকানো যাতে তারা ফুটে ফুটে ফল খেতে পারে। ডারউইন বুঝতে পারলেন সমস্ত বৈশিষ্ট্যই কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। কিছু স্যাম্পলস কালেক্ট করে ডারউইন পাড়ি দিলেন বাড়ির দিকে। তার জাহাজ যখন সমুদ্রে ভেসে তিনি আরেকবার সেই পাখির স্যাম্পলসগুলো পর্যবেক্ষণ করতে বসলেন। এইবার কিন্তু তিনি নতুন কিছু দেখতে পেলেন। দেখলেন প্রত্যেকটা পাখিরই মূল যে কাঠামো বা গঠন সেটা একই ছাঁচে ভরা। তিনি এবার বিভিন্নতার আড়ালে সাদৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন সিমিলারিটিজ আন্ডারলাইন দ্য ডিফারেন্সেস। তিনি বুঝলেন যে সব পাখিগুলোই আদতে হয়তো একই প্রজাতির পাখি থেকে এসেছে। যখন তারা আলাদা দ্বীপপুঞ্জে গেছে সেই দ্বীপপুঞ্জে যে বৈশিষ্ট্যগুলো বেশি মানিয়ে তুলতে পেরেছে নিজেকে সেই বৈশিষ্ট্যগুলোই আধিপত্য পেয়েছে। ডারউইন তার এই অবজারভেশন পাবলিশ করেন 1859 সালে অ্যালফ্রেড রাসেল ওয়ালেসের সাথে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন হিসেবে।
সেই থিওরিতে উনি বলেন যে প্রত্যেকটি প্রাণীর অপত্যর মধ্যে কিছু বিভিন্নতা থাকে। যখন সেই প্রাণীগুলো নতুন কোনো পরিবেশে যায় বা তার পারিপার্শ্বিক পরিস্থিতির যখন বদল ঘটে, তখন যে বৈশিষ্ট্যগুলো সেই পরিস্থিতির সাথে বেশি মানিয়ে তুলতে পারে নিজেদেরকে, তারাই পরবর্তীকালে আধিপত্য পায়। এইভাবে জন্ম হয় নতুন প্রজাতি। ডারউইন খুঁজে পেলেন কি করে নতুন প্রজাতির জন্ম, কিন্তু এখানে উনি থেমে গেলেন। উনি খুঁজতে থাকলেন যে কখন এই বিভিন্নতা উৎপন্ন হয়। ডারউইন খুঁজতে শুরু করলেন যে আলাদা আলাদা প্রাণীর মধ্যে যে বিভিন্নতা, সেগুলো কখন উৎপন্ন হচ্ছে। ভূমিষ্ঠ হবার আগে থেকেই সেগুলো নির্ধারিত থাকছে, নাকি যখন ভূমিষ্ঠ হবার পরে তারা নিজের পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে তোলার চেষ্টা করছে তখন সেগুলো উৎপন্ন হচ্ছে। সেই খোঁজ করতে গিয়ে ডারউইন শুরু করলেন এমব্রায়ো স্টাডি। নানা প্রাণীর এমব্রায়ো নিয়ে তুলনা করতে গিয়ে ডারউইন দেখলেন যে জীবনের প্রারম্ভিক সময় কিন্তু আমরা সবাই একই রকম দেখতে থাকি। মানুষের ভ্রূণকে আলাদা করা যায় না কোনো সরীসৃপের ভ্রূণের থেকে, উভয়চর প্রাণীর ভ্রূণকে আলাদা করা যায় না কোনো পাখির ভ্রূণের থেকে। ডারউইন দেখতে পেলেন যে যত বিভিন্নতা, সেগুলো কিন্তু আসছে সময়ের সাথে সাথে। এর থেকে ডারউইন বুঝতে পারলেন যে যদিও আমাদের সব বিভিন্নতাই ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই নির্ধারিত, কিন্তু এই প্রারম্ভিক সময়ের যে সাদৃশ্য, তা কিন্তু ইঙ্গিত করছে আমাদের এক অভিন্ন পূর্বসূরির দিকে। তারই প্রমাণস্বরূপ আমরা এখনো জীবনের প্রথম সময়টা একই রকম দেখতে থাকি। ডারউইন লক্ষ্য করলেন যে মাছের ভ্রূণে যে গিল স্লিট দেখতে পাওয়া যায়, সেই রকম গিল স্লিটই কিন্তু খুঁজে পাওয়া যায় মানুষের ভ্রূণে। ডারউইন ভাবলেন হয়তো এই মাছেরাই আমাদের সেই সুদূর অতীতের অভিন্ন পূর্বসূরি। লন্ডন জুতে তখন শিম্পাঞ্জি একটা নতুন ব্যাপার, ডারউইনেরও দৃষ্টি আকর্ষণ করলো তারা। ডারউইন লক্ষ্য করলেন যে তাদের অনেক চারিত্রিক বৈশিষ্ট্যই কিন্তু মানুষের সাথে মিলে যাচ্ছে। এর থেকে ডারউইন বললেন যে হয়তো এই শিম্পাঞ্জিরা আমাদের খুব সাম্প্রতিক কোনো পূর্বসূরি বা হালফিলের আত্মীয়। নিজের এই সমস্ত গবেষণা ডারউইন প্রকাশিত করলেন অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বলে একটা বইয়ে 1859 সালে। কিন্তু তখনকার সমাজ তার এই প্রগতিশীল চিন্তাধারাকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। তারা কিছুতেই মেনে নিতে পারল না যে সর্বশ্রেষ্ঠ মানুষের এই স্পষ্ট সম্পর্কগুলো বাকি জীবজগতের সাথে। তাই জন্য অনেক বিদ্রূপের সম্মুখীন হতে হলো ডারউইনকে, অনেক অপদস্থ হতে হলো তাকে। খবর কাগজে তাকে নিয়ে কার্টুন বেরোলো যে শুধু ডারউইনেরই আত্মীয় হচ্ছে এই চিম্পাঞ্জিরা। ডারউইন চলে যান 1882 সালে। তার চলে যাওয়ার 170 বছর পরেও কিন্তু তার তত্ত্বগুলোকে কেউ ভুল প্রমাণ করতে পারেনি। তার তত্ত্বগুলো যেমন তখন সময় থেকে এগিয়ে ছিল, ঠিক সেইভাবেই এখনো সময়ের থেকে অনেকটা এগিয়ে। সায়েন্সের কোনো ডিসকভারি কিন্তু তার তত্ত্বকে নাকচ করতে পারেনি, বরঞ্চ প্রত্যেকবার সঠিক বলে প্রমাণ করেছে। ডারউইনের অরিজিন অফ স্পিসিস পাবলিশ হওয়ার প্রায় 100 বছর পরে আমরা খুঁজে পাই ডিএনএর স্ট্রাকচার। ততদিনে আমরা জানি যে ডিএনএ আমাদের জেনেটিক মেটেরিয়াল, সমস্ত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। আমরা এবার জানলাম যে এই ডিএনএ এর নিউক্লিওটাইড সিকোয়েন্সেই লেখা আছে আমাদের অস্তিত্বের, আমাদের সমস্ত ক্ষমতার গোপন তথ্য। তাই ডিএনএ সিকোয়েন্সিং এর মেথড আবিষ্কার হওয়ার সাথে সাথে শুরু হলো হিউম্যান জিনোম প্রজেক্ট। আমরা ভাবলাম এই ভাষা পড়ে ফেলতে পারলেই আমরা কিন্তু নিজেদের অস্তিত্বের, নিজেদের বিপুল ক্ষমতার সমস্ত সিক্রেটস জেনে যাব, তুলনা করতে পারবো বাকিদের সবার সাথে। কিন্তু এই যে ডিএনএ সিকোয়েন্সিং এর রেজাল্টস আমাদের আনন্দিত করার থেকে অবাক করলো বেশি। আমরা দেখলাম যে আমরা বাকিদের থেকে খুব একটা আলাদা নই। আমাদের ডিএনএ সিকোয়েন্স মিলে গেল 98% ডারউইনের সেই চিম্প্যাঞ্জিদের সাথে, 92% মিলে গেল ইঁদুরের সাথে, 44% মিলে গেল এক ক্ষুদ্র মাছির সাথে,
আর 18% মিলে গেল কিছু গাছের সাথে। এই রেজাল্ট আরেকবার সজোরে আমাদের অহংকারে আঘাত করল। আমাদের টেনে সেই সর্বশ্রেষ্ঠ সিংহাসন থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিল সবার মাঝে। অচলায়তনের দেওয়াল ভেঙে হলাম আমরা সবাই রাজা। ইগোর কনসেপ্ট থেকে এবার এলো ইকোর কনসেপ্ট। এই রেজাল্টস এক ধাক্কায় আমাদের অস্তিত্বকে মিলিয়ে দিল জীবজগতের বাকি সবার সাথে। কিন্তু এখানে প্রশ্ন উঠতেই পারে, তাহলে আপাত দৃষ্টিতে আমরা আমাদের সাম্প্রতিক পূর্বসূরীদের থেকে এতটা আলাদা কেন? আমাদের এই ক্ষমতাগুলোর কারণ কি? তার উত্তর আছে ওই 2% ডিএনএ সিকোয়েন্সে, যেটা আমাদের তাদের থেকে আলাদা ছিল। এই 2% ডিএনএ সিকোয়েন্সেই আছে কিছু গুরুত্বপূর্ণ মিউটেশন, যে মিউটেশনগুলো আমাদের কিছু ক্ষমতা দিয়েছে। যেমন একটা মিউটেশন হয়েছিল আমাদের এই থাম্বের স্ট্রাকচারে, যার ফলে আমাদের মুষ্টি অনেকটা দৃঢ় হয়েছিল, মানে আমরা আমাদের কাজকে বাকি জীবজগতের থেকে একটু বেশি নিয়ন্ত্রণ করতে পারি। আরেকটা মিউটেশন হয়েছিল আমাদের এই চোয়ালের পেশিতে, আমাদের জ মাসলস একটু উইক হয়ে গিয়েছিল, যার ফলে আমাদের ব্রেনের সাইজ অনেকটা বেড়ে গেছে, তাই আমাদের চিন্তা শক্তি অনেকটা বেড়ে গেছে। আমরা নাকি বাকিদের থেকে নিজের চিন্তাকে অনেক বেশি নিয়ন্ত্রণে রাখতে পারি। কিন্তু এগুলোকে কেন আমরা শ্রেষ্ঠ ক্ষমতা বলে ধরে রাখব না? তার কারণ হচ্ছে এই ক্ষমতাগুলো অর্জনের সাথে সাথে কিন্তু আমাদের কিছু ক্ষমতা কমেও গেছে। এত বড় ব্রেনকে মেনটেন করার জন্য অনেক এনার্জি চাই, তার ফলে আমাদের মাসেল পাওয়ার কমে গেছে আমাদের সেই পূর্বসূরীদের থেকে। তার মানে একটা শিম্পাঞ্জির সাথে আমরা কথায় জিততে পারলেও কুস্তিতে জিততে পারার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। এই গেল বাকিদের সাথে আমাদের সম্পর্কের কথা। এবার আসি আমাদের একে অপরের সাথে সম্পর্ক। পৃথিবীর বিভিন্ন মানুষের ডিএনএ সিকোয়েন্সিং করে দেখা গেছে যে তা মিলে গেছে 99.9%, মানে এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে তফাৎ হচ্ছে 0.1%। এর কারণ খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 70,000 বছর আগে আফ্রিকাতে, যখন প্রথম মাত্র 200 জন হোমো স্যাপিয়েন্স আফ্রিকার গণ্ডি থেকে বেরিয়ে সারা পৃথিবীকে জয় করেছিল, এবং সেই 200 জনের থেকেই এসেছি আমরা। তাই জন্য এখনো তার প্রমাণস্বরূপ আমাদের ডিএনএ 99.9% মিলে যায়। এর আরও প্রমাণ পাওয়া গেছে, আমরা খুঁজে পেয়েছি সেই প্রাগৈতিহাসিক অ্যাডাম আর ইভকে, যারা এই আউট অফ আফ্রিকা হাইপোথেসিসকে সাপোর্ট করছে, যে আমরা সবাই যে এসেছিলাম সেই 200 জনের থেকে যারা একসময় আফ্রিকার বাইরে পাড়ি দিয়েছিল। ওয়াই ক্রোমোজোমাল অ্যাডাম, আমরা জানি যে ওয়াই ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণ করে। প্রত্যেকটি পুরুষ তার ওয়াই ক্রোমোজোম পায় তার পিতার থেকে, এবং তার পিতা পায় তার পিতার থেকে। পৃথিবীর প্রায় 1500 পপুলেশনের ওয়াই ক্রোমোজোমের ডিএনএ নিয়ে স্টাডি করা হয়েছে, এবং তার সিকোয়েন্স কম্পেয়ার করে দেখা গেছে যে সেই রেজাল্ট ইঙ্গিত করছে মোস্ট রিসেন্ট কমন অ্যানসেস্টারের দিকে, যে এসেছিল সেই আফ্রিকা থেকে। মানে আমরা আমাদের সবার পিতা হচ্ছে সেই আফ্রিকার ওয়াই ক্রোমোজোমাল অ্যাডাম। এইভাবে আমরা পেয়ে গেছি মাইটোকন্ড্রিয়াল ইভ। আমাদের শরীরের কোষের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু থাকে ডিএনএ। আমরা সবসময় আমাদের মাইটোকন্ড্রিয়া পাই আমাদের মায়ের থেকে, আমাদের মা পেয়েছে তার মায়ের থেকে। এইভাবে যদি আমরা পিছনে থাকি তাহলে আমরা পেয়ে যাব সেই মোস্ট রিসেন্ট কমন অ্যানসেস্টারকে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সিকোয়েন্স কম্পেয়ার করেও কিন্তু দেখা গেছে যে তার রেজাল্টও সাপোর্ট করছে এক মাইটোকন্ড্রিয়াল ইভের উপস্থিতিকে, যে হয়তো ছিল সেই আফ্রিকা। এতক্ষণ আমরা কিছু উদাহরণ শুনলাম যে কী করে আমরা ব্রহ্মাণ্ডের বাকিদের সাথে সম্পর্কিত, কী করে এই পৃথিবীর সমস্ত মানুষ একে অপরের সাথে সম্পর্কিত, কিন্তু কোনো উদাহরণ কোনো প্রমাণই আমাদের চিন্তাধারা বদল করতে পারে না, যদি না আমরা সেটা নিজেরা চাই। ডারউইন তার তত্ত্বগুলো দিয়ে আমাদের সবাইকে সম্বন্ধিত করেছিলেন, সবাইকে সংযুক্ত করে দিয়েছিলেন। তারই তত্ত্বগুলো অনেকে ব্যবহার করেছে আমাদেরকে বিভক্ত করার জন্য। এরকমই কিছু কনসেপ্টের কথা বলি, তার মধ্যে একটা হলো ইউজেনিক্স,
ফ্রান্সিস গ্যালটন নামে ডারউইনেরই একজন রিলেটিভ বলেন যে বায়োলজিক্যাল এভলিউশনের যে তত্ত্বগুলো ডারউইন বলেছিলেন সেগুলো নাকি সোশ্যাল এভলিউশনের ক্ষেত্রেও একইভাবে খাটবে। তিনি বলেন যে আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা নাকি মানসিক এবং শারীরিকভাবে বাকিদের থেকে উন্নত, তারাই নাকি সমাজের বিবর্তনের গতি বৃদ্ধি করে, এবং যে সমাজ তার অনুন্নত বা অক্ষম শ্রেণীর জন্য সম্পদ ব্যয় করে সেই সমাজ নাকি ন্যাচারাল সিলেকশনের এগেনস্টে কাজ করছে। এরকমই আরেকটা কনসেপ্ট হচ্ছে সোশ্যাল ডারউইনিজম, যেখানে হার্বার্ট স্পেন্সার বলেন যে সমাজের যে শাসক দল দুর্বলের উপর শোষণ করছে সে তো আসলে প্রকৃতিরই বিরুদ্ধ, তার জন্য তো তাদেরকে দোষ দেওয়া যায় না, প্রকৃতিই তো তাদের বেছে নিয়েছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন যে প্রকৃতি তাদের সিলেক্ট করেছে শোষণ করার জন্য। বলা বাহুল্য যে এই সব কনসেপ্টগুলোই ভিত্তিহীন, কারণ বায়োলজিক্যাল এভলিউশন যে সময়সীমার জন্য খাটছে সোশ্যাল এভলিউশনের সময়সীমা তার থেকে অনেক কম, এবং বায়োলজিক্যাল এভলিউশনেও আমরা সর্বশ্রেষ্ঠ বলে কাউকে পাই না, শ্রেষ্ঠ সংজ্ঞা তো পরিস্থিতির সাথে বদলাতে থাকে। তাও এই ভিত্তিহীন কনসেপ্টগুলোই অনেকে মেনে নিয়েছেন, এর উপরে বেশ করেই তৈরি হয়েছে ইম্পেরিয়ালিজম, জাস্টিফাই হয়েছে ইম্পেরিয়ালিজম, সায়েন্টিফিক রেসিজম, এলিটিজম, এবং হিটলার এইরকমই কিছু কনসেপ্টের উপর বেস করে তার নাজি জার্মানির পৈশাচিক নীতিগুলো বানায়। ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় হলোকাস্টের ঘটনা তো আমাদের কারুর অজানা নয়, কিভাবে 60 লক্ষ জিউকে, হোমোসেক্সুয়ালসদের, জিপসিদের শুধু এই বলে মেরে ফেলা হয় যে তারা নাকি জার্মান জিনোমের পিওরিটি নষ্ট করে। নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার প্রবণতা যে আমাদের কতটা নিচে নিয়ে যেতে পারে তারই একটা উদাহরণ এই ঘটনা। সেই প্রবণতা এখন অনেকটা কমে গেছে, কিন্তু মুছে যায়নি, অনেকটা পরিসীমিত হয়েছে, মার্জিত হয়েছে, কিন্তু এখনও নিউজ পেপারের ম্যাট্রিমোনিয়ালের পেজ খুললেই আমরা তার একটা ঝলক ঠিক দেখতে পাই। তার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, সেরকমই একটা উদাহরণ দেব আমাদের সমাজের সাদা কালো চামড়া নিয়ে যে ট্যাবু আছে তার ব্যাপারে। বলা বাহুল্য যে এর মধ্যে একটা বৈশিষ্ট্যকে ধরে নেওয়া হয়েছে উন্নত, আরেকটাকে অনুন্নত। এই কথায় বলি যে স্কিনের ডার্ক কালারের জন্য যে পিগমেন্টটা দেয় তার নাম হচ্ছে মেলানিন, সেই পিগমেন্ট আমাদের রক্ষা করে ইউভি রেজের থেকে, সূর্যের রশ্মিতে যে হার্মফুল ইউভি রেজ থাকে তার থেকে বাঁচিয়ে রাখে আমাদেরকে, আমাদের স্কিন ক্যান্সার হওয়ার প্রবণতাকে কমায়। আমরা সবাই জানি যে ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে ইউভি রেজের প্রখরতাও আমাদের অ্যাটমসফিয়ারে বেড়ে গেছে। তাহলে এখানে কি শ্রেষ্ঠত্বের সংখ্যা বদল হয়ে যাবে? এই উন্নত অনুন্নতের দ্বন্দ্ব যদিও একেবারে ভিত্তিহীন, এর থেকে বেরিয়ে আসাই ভালো। এর থেকে বেরিয়ে এসে আমাদের বুঝতে হবে যে যে সব বৈশিষ্ট্যই কোনো না কোনো পরিস্থিতিতে শ্রেষ্ঠ। তাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত যে প্রকৃতির সব বৈচিত্র্যকে সংরক্ষণ করা, তাহলে কিন্তু আমরা নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারব। আর সে কথা শুধু বিজ্ঞান বলছে না, বলছে আমাদের সংস্কৃতি। হোলি বা দোলের সময় আমরা যে রং একে অপরকে মাখাই সেই রঙের তাৎপর্য কিন্তু মিলে যাচ্ছে ডারউইনের তত্ত্বের সাথে। সেই রং মুখে মাখার পর যেভাবে আমাদের বিভিন্নতাগুলো মুছে গিয়ে আমরা একই রকম দেখতে হয়ে যাই, জীবনের প্রারম্ভিক সময়ও কিন্তু আমরা সেভাবেই একই রকম দেখতে থাকি। হোলির রং আর ডারউইনের তত্ত্ব যেন আমাদের একই কথা মনে করিয়ে দেয়, সেলিব্রেট করে বিভিন্নতার আড়ালে আমাদের ঐক্যকে, আমাদের বলে যে এই পৃথিবীতে আমরা সবাই সমান, কেউ সর্বশ্রেষ্ঠ নই, সর্বশ্রেষ্ঠ হচ্ছে শুধু প্রকৃতি। আমরা সবাই এসেছি এক অভিন্ন পূর্বসূরির থেকে, কারুর জন্য সেটা হচ্ছে সেই ফার্স্ট সেল, কারুর জন্য সে হচ্ছে এক অতি প্রাকৃতিক শক্তি, আর এই বদলে যাওয়া প্রকৃতিতে আমরা কেউ স্থায়ী নই। এখানে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না যে সব থেকে শক্তিশালী বা সব থেকে বুদ্ধিমান, এই প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রকৃতিতে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে যে সব থেকে ভালো মানিয়ে নিতে পারে নিজেকে প্রকৃতির সাথে। উপস্থিত কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন এই কথা কিন্তু আমাদের আবার প্রমাণ করে দিয়েছে,
কিভাবে প্রকৃতির সব থেকে ছোট অস্ত্র আমাদের সব নিয়ম ভেঙে ফেলে গৃহবন্দী করতে পারে দেখিয়ে দিয়েছে। কিন্তু এই প্রতিকূল অবস্থার মধ্যেও আজকের এই আলোচনা এই আশা নিয়ে শেষ করব যে প্রকৃতির এই কঠিন বার্তা কিছুটা হলেও আমাদেরকে নিজেদের আসল পরিচয় খুঁজতে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ শান্তিনী ম্যাডামকে, এত সুন্দর এবং সাবলীলভাবে একটি জটিল বিষয়কে আমাদের সকলের সামনে উপস্থাপিত করার জন্য, বিশেষ করে ছাত্রছাত্রীদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য এত সুন্দর করে তিনি তার বক্তব্য বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছেন, তার জন্য শান্তিনী ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। এখন আমি অনুরোধ করছি এই দর্শন বিভাগেরই বিভাগীয় প্রধান ডক্টর সুস্মিতা ভট্টাচার্য মহাশয়াকে কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সায়ন্তনী, আজকের এই সন্ধ্যায় তুমি যে বক্তব্য আমাদের সামনে তুলে ধরলে, ইউনিভার্স উইদিন আস, আমাদের অগোচরে ব্রহ্মাণ্ড, সত্যি খুব মন ছুঁয়ে যাওয়া একটা আলোচনা তুমি করলে, তার জন্য বিভাগের তরফ থেকে আমরা তোমার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ কৃতজ্ঞ এবং ধন্যবাদ আরেকজনেরও প্রাপ্য, তিনি এই কলেজেরই মাননীয় অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়ের। ধন্যবাদ সেই সঙ্গে আমার সমস্ত সহকর্মীকে যারা সবসময় পাশে থেকে এতদিন ধরে আমাদেরকে উৎসাহ দিয়ে চলেছেন। আজকের এই আলোচনায় সায়ন্তনী ম্যাডাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, অনেকগুলো আঙ্গিক থেকে বিষয়টাকে বোঝার চেষ্টা করেছেন। ডারউইনের বিবর্তনবাদ, ইউজেনিক্স, সোশ্যাল ডারউইনিজম, রেসিজম, হিউম্যান জেনম, এবং সবথেকে আমার ভালো লেগেছে বা ইন্টারেস্টিং লেগেছে ওই একটি প্রশ্ন, কাকে বলবো শ্রেষ্ঠ বা উন্নত, কারণ সব বৈশিষ্ট্যই তো কোনো না কোনো পরিস্থিতিতে শ্রেষ্ঠ বা উন্নত, ঠিকই তো? এই সোশ্যাল ডারউইনিজমের প্রসঙ্গটা যখনই শুনছিলাম এবং তার পাশাপাশি যখন সত্যি কাকে শ্রেষ্ঠ বা উন্নত বলবো এই প্রসঙ্গটা শুনছিলাম, আমার মনে পড়ে যাচ্ছিল জার্মান চিন্তাবিদ ফ্রেডরিক নিটশের কথা। নিটশের একটি খুব বিতর্কিত পৃথিবী বিখ্যাত আইডিয়া আছে, উইল টু পাওয়ার, যে উইল টু পাওয়ারকে অসম্ভব রকমের অপব্যাখ্যা করেছেন আমাদের জার্মানির হিটলার স্বয়ং এবং তার নাৎসি বাহিনী। এই উইল টু পাওয়ারে নিটশে একটা কথা বলতে চেয়েছিলেন। আসলে নিটশে কি বলতে চেয়েছিলেন সেটা যতটা না মানুষ বুঝেছে তার চেয়ে তার অপব্যাখ্যা হয়েছে বেশি, তার জন্য নিটশে নিজেই অনেকটা দায়ী, কারণ তার ভাষাও দায়ী। বক্তব্যটা নিটশের অনেকটা এরকম ছিল যে প্রত্যেকটা প্রাণী তো একটানা টিকে থাকার জন্য অবিরত সংগ্রাম করছে, মানুষই সংগ্রাম করছে, কিন্তু মানুষ এই সংগ্রামটা শুধু শ্বাস প্রশ্বাসের জন্যে করে না, সে এই সংগ্রামটা করে প্রগতি, উন্নতি ও আরও আরও ক্ষমতা অর্জনের জন্যে। এবার এই ক্ষমতাটাকে অর্জন করতে পারবে না যে সাহসী, যে মধ্যমেধার লোক নয়, যার সমস্ত মনন, যার সমস্ত চেতনা মধ্যবিত্ত স্তরে আটকে নেই। মানুষ তো মধ্যবিত্ত মননে হয়, বৃত্তের দিক থেকে হয় না, ফলে মধ্যবিত্ত এই মননের ঊর্ধ্বে যারা উঠতে পারবে তারাই একমাত্র এই ক্ষমতার অধিকারী হবে। নিটশের লেখার মধ্যে বারবার করে উঠেও এসেছে, যারা ভীরু কাপুরুষ তারা এই যাত্রায় সঙ্গী হতে পারবে না, একমাত্র যারা অত্যন্ত সাহসী, যারা প্রচলিত যা কিছু ধ্যান ধারণা আছে তাকে ভেঙে দুমড়ে মুছড়ে এগিয়ে যেতে পেরেছে তারাই পেরেছে এই উইল টু পাওয়ারের সাহচর্য পেতে, বা উইল টু পাওয়ারকে ধারণ করতে, বা উইল টু পাওয়ার আমার ভেতরে যে জেগেছে এই বোধের সাক্ষী হতে। এখন এই সোশ্যাল ডারউইনিজম বা নিটশের কথা যখনই শুনি, পাশাপাশি তুমি যখন সায়ন্তনী এই প্রশ্নটাও তুলছিলে যে সত্যি কাকে শ্রেষ্ঠ বলবো, তুমি হার্বার্ট স্পেন্সারের কথা এনেছো যে প্রকৃতিই বোধহয় এরকম বলে দিয়েছে যে একটা শাসক দল সবসময় দুর্বলকে শোষণ করবে, অর্থাৎ যে শাসক, যার যে ক্ষমতাবান, যার ক্ষমতা আছে, যে সবল, সে সবসময় দুর্বলকে অত্যাচার করবে। অর্থাৎ কোথায় যেন একটা শ্রেষ্ঠত্বের ধারণা এই সবলের ধারণার সঙ্গে, যে বলশালী তার ধারণার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এবং যে বলশালী সেই টিকবে, বাদবাকিরা আর কেউ টিকতে পারবে না।
এখন এটার থেকে আরো অনেক রকমের অনুসিদ্ধান্ত তৈরি করা যায় এবং আলোচনাও করা যায়। যাই হোক, সেটা আমরা পরবর্তীকালে নিশ্চয়ই সেটা নিয়ে ভাবনা চিন্তা করব, আবার আমরা আলোচনা করব। কিন্তু এই মানুষ যে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভেবে নিচ্ছে, এই অ্যান্থ্রোপোসেন্ট্রিক ভিউটার কিন্তু একটা বিরোধিতা আস্তে আস্তে উঠে আসছে চিন্তার জগতে। সেটা তুমি একজন বিজ্ঞানের লোক হয়েও তুমিও এই কথাটাই বলতে চাইছিলে, তোমার অনুভবের মধ্যে দিয়ে যেটা ধরা পড়েছে তুমি সেইভাবেই জিনিসটাকে ব্যাখ্যা করতে চাইছিলে বা চেয়েছো। এই মানুষ যে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবছে এটা মনে করে নেওয়ার কোনো কারণ নেই, অর্থাৎ এই অ্যান্থ্রোপোসেন্ট্রিক ভিউটা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতেই হবে। 1985 সালে সোশ্যালিস্ট রিভিউতে ডনা হ্যারাওয়ে একজন চিন্তাবিদ একটা প্রবন্ধ লিখেছিলেন, আ সাইবর্গ ম্যানিফেস্টো নামে। এই সাইবর্গ ম্যানিফেস্টোতে ডনা হ্যারাওয়ে একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছিলেন, টেন্টাকুলারিটির কনসেপ্ট। এখন এই টেন্টাকুলারিটির কনসেপ্টের মধ্যে দিয়ে উনি দেখাতে চাইছেন যে আসলে নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে না কোনো অ্যান্থ্রোপোসেন্ট্রিক হায়ারার্কি থাকে না, এখানে সবাই সমান, কেউ শ্রেষ্ঠ হয় না। অর্থাৎ এটা এমন একটা ইন্টার রিলেটেড ওয়েব যার মধ্যে একটা ক্রিস ক্রস খেলা চলছে, যেন একজন আরেকজনের সঙ্গে একটা অদ্ভুত জটিল বুননের মধ্যে আবদ্ধ হয়ে আছে। সুতরাং একটা জালের ভেতরে অদ্ভুতভাবে সবাই আটকা পড়ে আছে, এখানে কারোকে শ্রেষ্ঠ মনে করে নেওয়ার কোনো কারণ নেই, আবার কারোকে অত্যন্ত দুর্বল এটা মনে করে নেওয়ারও কোনো কারণ নেই। এখন এই হ্যারাওয়ে যখন সাইবর্গ ম্যানিফেস্টোর কথা বলছেন, এটা বলা যেতে পারে সাইবর্গ ফেমিনিজম পরবর্তীকালে এর হাত ধরে আসছে। এবং শুধু তাই নয়, এই সাইবর্গ ফেমিনিজম শুধু নয়, পরবর্তীকালে আরও একটা চিন্তার জন্ম কিন্তু নিল। আমি মনে করি হ্যারাওয়ে সেদিক থেকে একজন পথিকৃৎ, সেটা হচ্ছে পোস্ট হিউম্যানিস্ট থিওরি, ফিলোসফিতে এলো। আমি তোমার আলোচনাটা শুনতে শুনতে ভাবছিলাম, পোস্ট হিউম্যানিস্ট থিওরি কি বলছে? না, পোস্ট হিউম্যানিস্ট থিওরি ক্লেইমস টু অফার এ নিউ এপিস্টেমোলজি দ্যাট ইজ নট অ্যান্থ্রোপোসেন্ট্রিক অ্যান্ড দেয়ারফোর নট সেন্টার্ড ইন কার্টেসিয়ান ডুয়ালিজম। এই অত্যধিক একটা গুরুত্ব যে মানুষের ওপরে দেওয়া হচ্ছে, পোস্ট হিউম্যানিস্টরা বলছে না এটা ঠিক নয়, এটা মনে করে নেওয়ার কোনো কারণ নেই যে যে চেতন এবং যে বুদ্ধিমান বলে জগৎ সংসারে তারই ওপরে ভার দেয়া হয়েছে, সে সমগ্র প্রকৃতিকে চালনা করবে এবং সমগ্র প্রকৃতি তার অধীনস্থ হয়ে থাকবে, এটা মনে করে নেওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ কার্টেসিয়ান যে ডুয়ালিস্ট থিওরি, অর্থাৎ জড় এবং চেতনের যে বিভাজন, যেটা দেকার্তের হাত ধরে আরও প্রকট হয়ে আমাদের সামনে উঠে এলো, পোস্ট হিউম্যানিস্ট ট্র্যাডিশনের মানুষজনেরা সেইটাকে কিন্তু ক্রিটিক করছেন বা সমালোচনা করছেন। তোমার আলোচনা একই সঙ্গে আমাকে মনে করিয়ে দিচ্ছিল এই সাইবর্গ ম্যানিফেস্টোর কথা এবং এই পোস্ট হিউম্যানিস্ট ট্র্যাডিশনের কথা। তুমি বিজ্ঞানের দিক থেকে একভাবে বলছিলে সায়ন্তনী, আমি লিবারাল আর্টসের দিক থেকে যখন ভাবছিলাম তখন আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে আমাদের চিন্তাও কিন্তু কোথায় গিয়ে যেন এক জায়গায় মিলতে পারে, আমরা মেলার পথগুলোকে বন্ধ করে দিচ্ছি। এখন একটা প্রশ্ন, এটা নিয়ে তোমার সঙ্গে আমার অনেক সময় আলোচনাও হয়েছে, একটা প্রশ্ন বারবারই উঠে উঠে আসে, বিশেষত সেটা আমার ভেতরেই হয়ে উঠে আসে মাঝে মধ্যেই, সেটা হচ্ছে কেন মানুষের এই অদ্ভুত একটা আকুতি, হয় সে নিজেকে শ্রেষ্ঠ ভাবছে, হয় সে নিজেকে এমনভাবে শ্রেষ্ঠত্বের দাবি করছে যাতে সে অন্যকে পদানত করছে, অন্যকে সে অবনত দেখাতে চাইছে, অন্যকে সে অপদস্থ করতে চাইছে, এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সে মনে করছে সে বাদে আর সবাই বোধহয় তার কাছে দাসত্ব বৃত্তি গ্রহণ করবে বা তার কাছে দাসত্ব করবে, কারণ যেহেতু তাকে প্রকৃতি বুদ্ধিটুকু দিয়েছে আর বাদবাকিরা কোথায় যেন তার মতন বুদ্ধিমান নয় এবং চেতন তো নয় বটেই। এই প্রশ্নটা যখনই আমার মাথায় আসে এবং যখনই আমি ওয়েস্টার্ন ফিলোসফিতে এই একটা হিস্ট্রিকে ঘাঁটি, মানে হিস্ট্রি অফ ফিলোসফিটা যখনই আমি ঘাঁটি, সেটা আজকের এক্সিস্টেন্সিয়াল পোস্ট হিউম্যানিজমে এসেও আমি যখন দাঁড়াই, তখন আমি ভাবি যে কেন মানুষ আসলে কি খুঁজতে চাইছে, সে কি পেতে চাইছে যার জন্যে তার চিন্তার জগতেও এত ভাঙাচোড়া চলছে। এই উত্তরটা আমি পাই আসলে শেষ পর্যন্ত এসে রবীন্দ্রনাথে। শান্তিনিকেতনে আত্মবোধ নামে একটি প্রবন্ধ আছে রবীন্দ্রনাথের, শান্তিনিকেতনের প্রথম খণ্ডে।
সেখানে রবীন্দ্রনাথ একটা কথা বলছেন, কথাটা একটু দেখা যাক। অন্তরে বাহিরে মানুষ নানাখানা নিয়ে একেবারে উদ্ভ্রান্ত, তারই মাঝখানে সে আপনাকে ধরতে পারছে না। চারিদিকে সে কেবল টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ছে, কিন্তু আপনাকেই তার সবচেয়ে দরকার। তার যত কিছু দুঃখ তার গোড়াতেই এই আপনাকে না পাওয়া। যতক্ষণ এই আপনাকে পরিপূর্ণ করে না পাওয়া যায়, ততক্ষণ কেবলই মনে হয় এটা পাইনি ওটা পাইনি। ততক্ষণ যা কিছু পাই তাতে তৃপ্তি হয় না। আরও বলছেন, ঘুরে ফিরে মানুষ যা কিছু করছে, কখনো বা ভুল, কখনো বা ভুল ভেঙে, সমস্তরই মূলে আছে এই আত্মবোধের সাধনা। সে যাকেই চাক না কেন, সত্য করে চাচ্ছে এই আপনাকে, জেনে চাচ্ছে না জেনে চাচ্ছে। বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তকে বিরাটভাবে এই একটা জায়গায় মিলিয়ে জড়িয়ে নিয়ে মানুষ আত্মার একটি অখণ্ড উপলব্ধিকে পেতে চাচ্ছে। সে একরকম করে বুঝতে পারছে কোনোখানি বিরোধ সত্য নয়, বিচ্ছিন্নতা সত্য নয়। তোমার আজকের আলোচনাও কিন্তু এই বিরোধ এবং বিচ্ছিন্নতার ঊর্ধ্বেই আমাদেরকে উঠতে বলছে সায়ন্তনে। আমি আশা রাখব এই ধরনের বিভিন্ন চর্চার মধ্যে দিয়ে একদিন সত্যি এই বিরোধ এবং বিচ্ছিন্নতার ঊর্ধ্বে উঠে আমরা প্রকৃত অর্থে যেন প্রকৃতির সমস্ত অধিবাসীর সঙ্গে প্রকৃত অর্থে সহবাসী হয়ে উঠতে পারি, নিজের এই শ্রেষ্ঠত্বের দাবিটুকু ছেড়ে। তোমাকে বিভাগের তরফ থেকে আরেকবার আন্তরিকভাবে ধন্যবাদ। আমার বিভাগের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।